খোদা ফরিদকে পাঠিয়েছি তোমার বন্দীগির জন্য জানি না আমার ফরিদ আবার কবে আমার কাছে ফিরে আসবে এসে বলবে মা মাগো আমি পেয়েছি খোদার দিদার হে খোদা তুমি আমার ফরিদের সহায় থেকো আমার ফরিদের সহায় থেকো মা মা মাগো बारो बछर काटाया बन जंगले साधना करेछि कतटुकु सफल हुएछे आमि जानि ना मा फरीद बाबा आमार तुम्हाके आमि दुटो कथा जिज्ञेस करी हाँ मा बोलो तो बाबा एतटा बछर तुमि केमन करिया काटाइयाछो की खेयेछो की खाइया तुमि जीवन धारण करियाछो बोलो तो पुत्र मा महागो बारोटी बछर आमि ओई बन जंगले काटियेछि आमार साधना सफल होयेछे किना आमि जानि ना मा शोनो हे पुत्र तुमि केमने करे काटाइयाछो ई बारोटी बछर आमी तो सेटाई जानते चेयेछि मानुष जीवत्ता कखनो ना खेये जीवने काटाते पारे ना आगे तुमी बोलो तुमी की खेयेछिले ए बारोटी बछर मा मागो मानुष शून्य गभीर अनन्य एक ही मने एक ही तेने करेछि आमी ओई खुदार इबादत जो थोड़े चालाई খেয়েছি আমি ওই বৃক্ষের ফল আর তৃষ্ণায় খেয়েছি ওই মরক গাছের রস কি বলছো পুত্র একই করিয়াছো তুমি ওগো পুত্র হ্যাঁ মা আমারে পানে তাকাও আমাকে দেখো তুমি একই অন্যায় করিয়াছো আ বড় ব্যথা পাই মা গো हेलो आचरण क्यों माँ अरे पुत्र व्यथा पे छो है माँ हम जे बड़ो व्यथा पे माँ हाँ पुत्र तुम जखन खुदाय भेगे छो मरु गाछेर डाल छिड़े छो गाछेर पता गाच की पाईनी व्यथा खुदार दरबारे गाच करिया छे अभिशाप ताई तो तुम्हारे बंदगी होई नहीं पुरान आबारे तुम्हें चलिए जाओ एखान थेके মা মাগো আমার সাধনা সফল হয়নি না পুত্র না তোমার সাধনা সফল হয়নি বেশ মা মাগো আমি আবার যাব ওই গভীর জঙ্গলে আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন পুনরায় বারো বৎসর ওই খোদার ইবাদত করতে আপনি আমাকে আশীর্বাদ করুন মা আমি তোমায় দোয়া করি পুত্র তোমার হৃদয় আলোকিত হোক আর তোমার আলোয় আলোকিত হোক সারা দুনিয়ার মানুষ যেন তোমার ইশারায় চলে তোমাকে যেন বোঝে তোমাকে যেন সবাই বলে শেখ ফরিদ আমাদের আলো দান করে গেছে ধর্ম দান করে গেছে তুমি যেন মানুষের হৃদয়ে থাকো মানুষ যেন তোমাকে মনে রাখে মায়ে রহস্যের বাতে পতি যে আমার হলো ফরিদ
জানিস না বাবা, ঘর সংসার সব ত্যাগ করিতে হইবে বাবা। আর আমি দেখতে পাচ্ছি না, আমার মন থেকে যে সে হারিয়ে গেছে। মন শুধু চায় তাকেই দেখতে। হে খোদা মেহেরবান, আমি যার আশায় বসে আছি তাকে কে আমি কোনোদিন পাবো না খোদা। কথা তুমি আমার মনোবাসনা পূর্ণ করে দাও খোদা, তুমি আমার মনোবাসনা পূর্ণ করে দাও। ভালোবাসি তোমায় কতখানি, ভালোবাসি তোমায় কতখানি বলতে পারিনি ঝরে চোখে পানি, বলতে পারিনি ঝরে চোখে পানি। ভালোবাসি
গানের সুর ধরেছো ধরনি কই না তো আমি তো কোনো গান গাইনি আর মিথ্যা লোকানের চেষ্টা করো না ধরনি আমি সব শুনেছি আচ্ছা বলতে পারো ধরনি তোমার এই গানটার অর্থ কি অর্থ আমি জানলেও বলবো না সে গান গাইতে জানে সে গানের অর্থ জানে আমি সত্যি বলছি এর অর্থ আমি জানি না আর জানলেও আমি তোমাকে বলবো না এ তোমার মনের কথা নয় চলনি তুমি আমার কাছে গোপন করছো এর অর্থ বলতে পারলেও আমি তোমার কাছে বলবোই না তাহলে আমি চলে যাই জাফর ভাই শোনো বলবো যে গানের অর্থ বলতে লজ্জা পায় সেখানে আমার থাকা চলে না দলনি জাফর ভাই অভিমান করো না ফিরে এসো আমি অর্থ বলবো আচ্ছা বলো বলো এই গানটার অর্থ কি আমার প্রথম জীবনে কাকে যেন আমি ভালোবেসে ফেলেছি আমি আজও তাকে কাছে পাইনি তাই তো এই গানটা গেয়েছি এ কি বলছো দলনি তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ধরা দেয় না এ কথা সত্য হ্যাঁ ভাই এটাই সত্য সে হাতের তলায় থেকেও আমাকে সে ধরা দেয় না সে যেন আমাকে ছেড়ে অনেক দূরে পালিয়ে যায় বলছো কি দলনি কোথায় কোথায় সে আমি তো তাকে ধরে দিব তাকে ধরে তোমার লাভ 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 কিছুই না দলনি তবে তুমি তোমার দেবের দেবতাকে পেয়ে যাবে এই তো হয়েছে আমার লাভ থাক আমার জন্য আর ভাবতে হবে না তুমি তাকে খুঁজেও পাবে না বুঝলে বুঝলে মহাপুরুষ কি বললে তাকে আমি ধরতে পারবো না তাকে যদি আমি খুঁজে না আনতে পারি তাহলে নেই তুচ্ছ আমার এই প্রাণ আমি বিসর্জন দিয়ে দেবো দলনি জাফর ভাই বলো দলনি কোথায় কোথায় সে হ্যাঁ বলবো তবে শোনো যাকে আমি খুঁজি সে দূরে নয় সে যে আমার অতি কাছে ওই এখানে আমি ছাড়া আর কাউকে তো আমি দেখতে পাচ্ছি না দলনি তুমি একটা বোকা চোখ থাকতেও তুমি দেখতে পাও না এ কি বলছো দলনি এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না সেই মানুষটা যদি তুমি হও না দলনি ভুলে যাও দলনি তুমি আমাকে ভুলে যাও না তুমি তুমি কাজকে জীবনে হীরা ভেবে তোমার জীবনে ভুল করছো দলনি ভুল নয় জাফর ভাই দলনি ভুল না ধরে নাও তুমি আমার আরাধ্য দেবতা জাফর ভাই তোমার জীবনে তুমি ভুল করছো দলনি আমাকে ভালোবেসে তোমার এই মূল্যবান জীবনটা নষ্ট হয়ে যাবে দলনি তাই তুমি আমাকে ভুলে যাও দলনি তুমি আমাকে ভুলে যাও না না জাফর ভাই আমি পারবো না আমি কিছুতেই ভুলতে পারবো না দলনি কি ভাবছো জাফর ভাই ভাবছি ওই নাসির খা যাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসতে পারি না দলনি দলনি ওই নাচির কা মানুষ নয় সে আমাকে রাজ্য ছাড়া করবে আমাকে তোমাকে ভালোবেসে
আমি রাজ্য ছাড়া হতে পারব না দলনী জাফর ভাই না দলনী তোমাকে তোমাকে ভালোবেসে যদি এই রাজ্য ছেড়ে চলে যেতে হয় আমি তাই যাব জাফর ভাই তাতে তো আমাদের কোনো ক্ষতি হবে না তুমি আর আমি হাত ধরাধরি করে এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাব দেখ পাগলে কয় কি এই ভাগি নেই ভাবছো কি পুত কোথায় পুত খোঁজ নেই খবর নেই টাকাও পাঠায় না বৌমার ইয়া হয়ে গেছে বৌমার ডিম ভাইকে ওরে সোনামণি দেখে যা দেখে যা তোমরা কি কইবার পারো গো আমার নিজে কোথায় তুমি ওইদিকে খবর নাও তুমি কইবার পারো গো মা আমার নিজে কোথায় আইরে বাবা নিজা ফরজ কাম বাকি রাখিস না বাবা যাও না বাবা ওইদিকে গিয়ে দেখো আমার মনে হয় রাজবাড়িতে চলে গেছে আচ্ছা মা আচ্ছা তোমরা খেলাও পিরিতের খেলা খেলাও তুমি বাবা আইক্যা বাইক্যা ধরো তুমি মা ওর লেস আমি তাহলে যাই ওরে বাবা নিজা আয় বাবা আয় জলদি চলে আয় দেখ পাগলে বলে কি হাল ভাবিনি এই ভাবছো কি বন্ধু চলো আজকে আমরা ফুল সজ্জার ব্যবস্থা করব বন্ধু তুমি কি বলতে পারো এই পৃথিবীতে এত সুখ ভালোবাসা কেন না জানো না আমি বলি পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা তারই নাম ভালোবাসা তারই নাম
जाफर भाई ताहले चलो आज की आमना मदेर बीर व्यवस्था करबो बेश ताई चलो दलनी बेश ताहले ताई चलो पृथ्वीते सुख बोले चलो दुलनी निजाम खास साजे आज हमें ए धर्मपुर मसनद उपवेशन करेछि निजाम खा के आमी बोलेछिलाम बादशाह आलमगीर के हत्या करते पारले और तो राजत्व तोमाके लिखे देव और से निजाम खा और तो राजत्व लोभे बादशाह आलमगीर के हत्या करेछे एखन और तो राजत्व ताके लिखे दीते होबे ए हलो आमार एकटा समस्या बिराट समस्या देखे के करा जाय आर थोड़ आई निजाम खा के आमी केसे ते राज्य लिखे दीब ना आमी ताके पुतुलेर मतो हातेर मध्ये नाचाबो आर ताके बुझे दीब मानुष खुन करले राजत्व पाओया जाय ना पाओया जाय खुनि नामेर उपाधि आर ताके दिए আমার পথের সমস্ত কাঁটাগুলো পরিষ্কার করে নিতে হবে না হলে অনেক সময় এই পথের কাঁটা আমার পায়ে ফুটতে পারে যাক এখন আমার প্রয়োজন হলো আমার সাধনার বস্তু ওই দলনিকে হস্তগত করা আর কবিরকে নিশ্চিন্ন করা যে ভাবে হোক না কেন আমি এই কাজ করে ছাড়ব সাইংসা কবে সাইংসা আলেঙ্গে পথে কবে আপনার দরবারে কে উপস্থিত কবে আমার দরবার আসছে কেন হে তো আমার শত্রু সম্রাট জানতে পারলাম তার মা নাকি অসুস্থ তাই কিছু সাহায্যের জন্য আপনার কাছে আসছে আমার কাছে আসছে কেন সাহায্য তবে তাকে নিষেধ করে দাও সে যেন আমার নিকট কোনো সাহায্যের জন্য না আসে বেশ আমি তাই যাচ্ছি আর শুনে দাও আমি জানতে পারলাম ওই দলনে নাকি সালেহা বেগমের কাছে আছে তুমি যদি ওই দলনেকে ওই সালেহা বেগমের কাছ থেকে ছিনিয়ে এনে আমার কাছে পৌঁছে দিতে পারো তাহলে তোমাকে আমি আশাতি পুরস্কার দেব বলো পারবে পারবে কাজ করতে নিশ্চয়ই পারব আজ দলনিকে আপনার হাতে ধরে দেব শুধু আমি চাই পুরস্কার আমি চলে গেলাম পুরস্কার দেওয়া হবে দলনি
से आज आमार कासे धरा दीते चाय ना आमे जदि ओ दलने के ना पाई बेथाय आमार जीवन दलने के पेते जदि एई धर्म पुरे राज्य शासन करे दीते हय आर ओ सालहा बेगम के एई दुनिया थेके सरे दीते हय तारपर आई आबार ओ दलने के আমাকে খুঁজে বেড়াচ্ছ কেন এই প্রয়োজনে আমাকে খুঁজে বেড়াচ্ছ বলো কি না শিরখেব তুমি কি ভুলে গেছো সেই কথা বলো তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে মস্তদে উপবেশন করার পর অর্ধ রাজত্ব আমার নামে লিখে দেবে সে কথা কি বলে গেছ বললে কিন্তু চলবে না ও ওই সেই পুরানো কথা তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না অর্ধ রাজত্ব তো তুমি পাবেই কিন্তু তার পূর্বে তোমাকে আর একটি কাজ করতে হবে নিজাম কি কাজ করতে হবে আমাকে খুলে বলো শীঘ্র করে বলো বেশি কিছু কাজ নয় নিজাম তবে বলছিলাম কি আয়ে বাদশাহ আলমগীরের পুত্র ওই বীজ বৃক্ষটা কখন কি হয়ে ওঠে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে তোমার এবং আমার ভয়ের কোনো কারণই থাকে না এ কাজ তোমাকে করতে হবে আচ্ছা যা করতে হয় আমি করব এখনকার মতো অর্ধ রাজত্ব তুমি আমার নামে লিখে দাও দেব বন্ধু দেব শুধু মুখের কথায় রাজত্ব দেব না রাজ্য দেব আমি কাগজে কলমে লিখে সেই এখনই রাজ্য দিলে আমাদের গোপনীয় কথাগুলো সব ফাঁস হয়ে যাবে ওই বাচ্চালমকে হত্যার দায়ী হতে হবে আর রাজ্যের প্রজারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে ও তাহলে তুমি লোকের ভয়ে আমাকে রাজ্য দেবে না এই তো দেব বন্ধু বলছি তো দেব আজ কবির হত্যার আয়োজন করো কবির কে হত্যা করে ফেলো তারপর তুমি অর্থ রাজস্ব গ্রহণ করো কবির কে হত্যা না করা পর্যন্ত তুমি আমাকে রাজত্ব দেবে না এই তো নাছির খে বেশ আজ আমি চলে যাচ্ছি কিন্তু যাবার বেলায় তোমাকে আমি একটি কথাই বলে যাচ্ছি তবে যদি আমার সঙ্গে বিমানি করো তাহলে তোমাকে আমি হতবিক্ষত করে তোমার মাংসগুলো আমি ওই শৃগালের মুখে ভক্ষণ করব কথাটা মনে রেখো কারণ আমি হয়েছি দর্শক আমি হয়েছি নিজাম খা আমার সঙ্গে বেমানি করে তোমাকে কিন্তু খাইয়া ফালামো আবার গায়ের মাংস তুমি শ্রীকাল কুকুরকে দিয়ে খাওয়াবে এই তোমার ব্যথা শনি দাম খা তোমার সারা জীবন এই খুঁড়ের উপরেই থাকতে হবে এই রাজ্য কোনোদিনই তোমার পাওয়ার নয় কোনোদিন তোমার পাওয়ার নয় তোমার এই মেথে আশা আর এই নাসির খার রক্ত পান করার লোভ জেগেছে তোমার মনে তোমাকে আমি এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব যদি তোমাকে দিয়ে আমি এই সমস্ত কাজ শেষ করতে পারি তার কবিরকেও দুনিয়া থেকে শেষ করে দিতে পারি তার ফলে তোমার পুরস্কার আমার মনেই থাকবে আমার মনেই থাকবে
दलनी हे बन आमार आर कत दिन तोरा आमाके साहाज्य करबि कबीर मागो हे नासिरेर निकट होते आमार जन्य किछु साहाज्य निये आय ना ना बेगम साहेबा कबीर के सेखाने पाठानो ठीक हबे ना नासिर तो मानुष नय नासिर ओके खुन करे फेलबे तार द्वारा कोनो साहाज्य पाबेन ना केनो केनो आमाके साहाज्य दिबे ना এই রাজ্য তো কবির নামে লেখা মা মাগো সে সাহায্য পাবো না কেন তার অধিকার থাকলেও ওই না সাহায্য দেবে না তবু তবু একবার তার কাছে যাওয়ার দরকার কবির মা একবার তার নিকট হতে तोर काकार निकट होते किछु साहाज्य निये आय आमार अस्वस्थ कथा बोलिले निश्चय दिबे जा जा बाबा आमि ताई चाच्छि मा तोमरा कोनो चिंता करबे ना आमि आमि जाबो आर आसबो महामान्य नासिर खान आदेश करेछे तोमाके आमार संगे जेते हबे केनो आमार की प्रयोजन जेखाने गेले बुझते पारबे किसेर प्रयोजन सेनापति तुम चले जाओ तुम्हें तो ना तुम्हें तुम्हें बंदी कर गाए शक्ति थाकले सब किछु करा जाए ताई बोले मन के कखनो जय करा जाए ना दलने हाँ आमाके उत्तेजित करे तोला ना तुमि नाश्य नासिर खान बिलासेर सामग्री ए कथा तुमि बोले दिओ ना चलो आमार संगे आमि आमी असुस्थ तोमादेर बादशा के जे बोलो ए दलनी जेते पारबे ना दलनी कथा बाराइस ने बोन मेष्टे कथा भिजबे ना ताहले चिरा भिजबेटा किसे तोमाके दर्शन करे बुझले दलनी बुझेछो दलनी एशो, एशो मर संगे। ना, जाफर भाई, छेड़े दे, हाँ, छेड़े दे बोल ची, लाल देखले हाथ भरे दिशा हबीब। সেটা হয়তো আগুন হতে পারে সেই আগুনে হাত পুরো যেতে পারে কে জাফর আলে হাসি কেন পছন্দ হয় না হাবিব লাল দেখলে কখনো হাত পারে দিও না সেটা হয়তো আগুন হতে পারে সেই আগুনে তোমার হাত পুরো যেতে পারে তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো तुम जाओ उचित तुम्हारे
এই হাতটা মোর ভেঙে দাও তো ভাঙলাম না চাপতন জাফর আলী চল তোমার সম্রাটকে গিয়ে বলো তাহলে তুমি বুঝে ওই দলনির রূপে মগ্ন আর একটা কথা উচ্চারণ করলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো জানো নাতির ঘরানা সামান্য কষ্ট কোন সাহসে হাবিব তুমি তোমার নাসির খার আদেশ অবনত মস্তকে পালন করতে পারো সেই মস্তকে আমি পালন করার রাজি নয় আমি দুপায়ে সেটা মারিয়ে দিব জাফর ভাই আর কোনো ভয় নাই দলনে আমি তো আছি তুমি আমার সঙ্গে চলো জাফর ভাই হাবিব সাবধান হয়ে যা বেশ আমি প্রস্তুত বেড়ে যা বলছি জানোয়ার বেড়ে যা বলছি আমি ইচ্ছা করলে তোকে কুকুরের মতো মেরে ফেলে পারতাম কিন্তু তা করলাম না কেন জানোস তোর মতো কুকুরকে মেরে আমার হাত নষ্ট করতে চাইলে হাবিব যা তোর নাতি কেগে বল যা সে বল জাফর খাল দলনিকে আসতে দেয় নয় অপমানের প্রদর্শন আমি একদিন নেবই 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 এ তুমি কি করলে জাফর ভাই তুমি কি করলে কেন দলনি তুমি কি দেখে ভয় পেয়েছো দলনি জাফর ভাই ওই শয়তানকে তুমি ছেড়ে দিলে হ্যাঁ হত্যা যদি করতে হয় ওই শয়তান নাসির খানকে করবো ওই ছোট লোককে হত্যা করে আমি অপরাধী হতে চাই না দলনি জাফর তুমি শান্ত হও ভাই তুমি আমার জন্য অনেক কিছু করেছো আমাকে আমাকে শক্ত করে ধরো ভাই আমি যে অসুস্থ জাফর ভাই আমি যে ঠিক থাকতে পারছি না আমার আমার বুকে বড় ব্যথা আমার আমার কবির কোথায় কবিরের কথা চিন্তা করবেন না বেগম সাহেবা কবির ওই রাজদরবারে গিয়েছে আমার মনে হয় কবির এখনই ফিরে আসবে চলুন বেগম সাহেবা আপনাকে অন্তপুরে নিয়ে যাই চলো দলনি চলো দলনি তাই চলো জাফর ভাই তাই চলো আমার বুকে জ্বলছে ওই দলনির প্রেমের আগুন সে আগুন নির্বাপিত করতে হলে একমাত্র দলনির প্রয়োজন দলনি ব্যতীত এই আগুন কেউ নিভাতে পারবে না কবির কি তোমার নিকট এসেছিল কবির আমার নিকট আসবে কেন নাচির বেগম সাহেব অসুস্থ চিকিৎসা চলছে না এই রাজত্বে কবিরের অধিকার আছে তাদেরকে কিছু সাহায্য তোমরা বেগম সাহেবকে সাহায্য করো গে আমার কাছে কে ওরা আমার কেউ নয় এ কি তুমি বলছো নাচির এখনি তারা পর হয়ে গেল নাচির কথা রাখো আমার কথা রাখো কি কথা রাখবে বড় সব বরবাদ হয়ে গিয়া
তোমাদের হাতে যখন শাসনভার ছিল তখন কয়টা লোকে তোমরা সাহায্য করেছো, কয়টা মানুষকে তোমরা বস্ত্র দান করেছো, বলা জবাব দাও। আরে বাবা, তোমার নিকট তো আমি কোনো কথা বলছি না, কথা হচ্ছে এই নাসিদের সঙ্গে। কারণ এই রাজ্যের প্রধান অতিথি ভালো মন্দ বলার অধিকার আমার আছে। সাহেবা অসুস্থ, তার চিকিৎসা চলছে না, তার জন্য কিছু সাহায্য এই রাজদত্ত তাদের যে অধিকার আছে। কারণ দলিল মারবে রাজ্য যে কবির, আর আমি তার উজির। কথাটা শুধু তোমার মুখে শুনতে পারছি, আর অন্য কারো মুখে নয়। না রক্ত প্রসাদ বাবু একই কথাই বলছে, তোমরা মস্ত দিয়ে বসেছ, তোমাদের গায়ের জুড়ে সে আশার গুড়ে ছাই। এই ধর্মরাজ্যের অর্ধেক মালিক হয়েছি আমি। ও তো এই বুঝেছি সেই খুনি নিজাম। সবাই কথা বলে, হ্যাঁ আমি সেই নিজাম। কেউ বলে দস্যু, কেউ বলে ডাকাত, আর কেউ বলে নিজাম খুনি। মানুষের উপাধি থাকে একটা, আর আমার উপাধি হয়েছে তিনটা। হ্যালো, তাহলে তুমি নিজেই নিজাম খাও, তুমি তাহলে নিজেই খুনি। চিনেছি, যে কুকর্ম করে তোমরা এই মসনদ অধিকার করেছ, তোমাদের আশা কোনোদিনই পূরণ হবে না। নাসির খাও, তাহলে আমি যাই। নারায়ণ নজির সাহেব, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা, কি বলতে চাও তুমি? নজির সাহেব, আমি বলতে চাই আপনি যেমন করে আমার বড় ভাইয়ের মাথায় এই সুলতান আলমগীর, তার মাথায় এই ধর্মরাজ্যের পবিত্র সিংহাসনে, তার মাথায় সোনার মুকুট পরে এই সিংহাসন উপবেশন করেছিলেন, আজ ঠিক তেমনি ভাবে আমার মাথায় সোনার রাজ মুকুট পরে আমাকে ধর্মরাজ্যের সিংহাসনে বসিয়ে দেবেন। না, আমার কোনো প্রয়োজন হবে না, তুমি নিজেই মস্ত তপোষণ করেছ। আমি যদি পারি, আমি যদি পারি তোমাকে এই মস্ত থেকে টেনে আসতে, নামে এই মস্ত দে ওই কবির কে বসাব। ওজির সাহেব, না না, আমি তোমাকে কোনোদিনই বাদশাহ বলে স্বীকার করব না। আমার বাদশাকে তোমরা খুন করেছ, এখন আমার বাদশাহ বাদশাহ আলমগীরের পুত্র ওই কবির খা। স্বীকার না করলে খুন করবে? এই তো, সে ভয় আমাকে দেখায়ও না, আমি মৃত্যুর ভয় করি না। বাহাদুর খাপ, এখনো বলছি আমার মাথায় ওই নিজ হাতে মুকুট পরিয়ে
আমাকে বাচ্চা বলে স্বীকার করুন। না কখনো না, আমার বাচ্চাকে তোমরা নির্মমভাবে হত্যা করেছ। আর আমি যদি বাহাদুর খা পারি তার চরম প্রতিশোধ নেব। উজির সাহেব পরিণতার কথা ভাবুন। নাচির আমার পরিণতির পিছনে এই জনশক্তি আছে। নিজাম খাও বের করে দাও, বের করে দাও উজির সাহেবকে, বের হয়ে যাও। না বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে শোনো, বাদশা লঙ্গিরকে হত্যা করে যে অন্যায় তোমরা করেছ, সে অন্যায়ের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। কারণ তার পুত্র কবিরের হাতে পায়ে ধরে তোমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি তা না করো তাহলে তোমার এই পাশারে এই বৃদ্ধ বাহাদুর খা সিংহের ন্যায় গেজ গর্জে ওঠে। তোমার এই পাশারে তোমাদেরকে জীবন্ত কবর দেব। হত্যা করো নিজাম খা, এখনো তুমি চুপ করে রইলে কেন? পারলো না হত্যা করতে। ধলনীকে আনতে পারিনি সম্রাট। কেন কেন তুমি তাকে আনতে পারোনি? তাকে আনতে গিয়ে বিরাট বাধা পেয়েছে। কে তোমাকে বাধা দিয়েছে? জাফর আলী। হ্যাঁ সম্রাট, শুধু বাধাই হয়নি, সে আপনাকে অপমান করেছে। অসম্ভব, আপনাকে বলেছে দলনের আশা ত্যাগ করতে। সেনাপতি, তুমি যদি জাফর আলীকে বন্দি করে আনতে পারো তাহলে আমি তোমাকে লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। বলো পারবে? পারবো পারবো জাহাবন। ওই কবিরের বিরুদ্ধে আমার একটি অভিযোগ আছে। কে অভিযোগ আছে সেনাপতি? সম্রাট, কবির আমার নিকট হতে 10,000 টাকা ধার নিয়েছে, এখনো দিচ্ছে না। কবির টাকা নিয়েছে তোমার কাছ থেকে, তবে এখানে কেন? যাও ওর মার নিকট চলে যাও। অনেক দিন বলেছে টাকা না দিয়ে উল্টা অপমান করে দাঁড়িয়ে গেছে। কবিরকে ধরে নিয়েছে সেনাপতি, আমি তার কঠোর ব্যবস্থা করব। বেশ আমি চলে যাচ্ছি। কবির যে তোমার নিকট থেকে টাকা নিয়েছে তার প্রমাণ কি? প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ আমার কাছে আছে, আমার কাছে দলিল আছে। এই নিন তা দলিল। যাও তাকে ধরে এসো। বেশ আমি তাই যাচ্ছি। ওই তো সম্রাট, কবে এদিকে আসছে। কাকা কাকা, বন্দি করো কবিরকে। কাকা কাকা নয়, তুমি আমার শত্রু। হাবিবের কাছ থেকে টাকা ধার নিয়েছো কেন বলো? টাকা কোথায় রেখেছো? কাকা, হাবিব কারণ জিগত হতে টাকা নেই নি কাকা। আমি আপনার কাছে এসেছি,
কিছু সাহায্যের জন্য আমার মা বড় অসুস্থ ওষুধ পত্র আমি কিছুই দিতে পারছি না কাকা শুধু শুধু যাবর কাকার সাহায্য বেঁচে আছি নাই কোনো কাজ হবে না কবির আমার কাছে তোমরা কোনো সাহায্য পাবে না কাকা আপনার দুটি পায়ে ধরে বলছে সরে যাও এখান থেকে বল কেন হাবিবের কাছ থেকে টাকা ধার নিয়েছিস না কাকা আমি কারো কাছে টাকা ধার করিনি কাকা আপনি আমার ক্ষমা করুন কাকা থেকে চলে যাবে রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে খাবে তোমার কাছে কোনো সাহায্য পাবে না আমি কোথায় যাব কাকা কাকা নয় তো
ওই হলো আমার শত্রু না কাকা চলে যা চলে যা আমার সম্মুখ থেকে কাকা আমি কোথায় যাব কাকা যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো নিজাম খাঁ নিজাম খাঁ বের করে দাও কবিরকে দূর করে দাও আমার সম্মুখ থেকে কবির কি অপরাধ করেছে তার জন্য আর উপরে এত নির্যাতন এত বিচার আমি জানতে চাই বলো শোনো নিজাম খাঁ কবির তোমার আমার উভয়ের শত্রু তাই আমরা যে চক্রান্ত করে যে কুকর্ম করেছে এই কবির বেঁচে থাকলে একদিন প্রকাশ হয়ে যাবে এই খুনের দায় হতে হবে নাসির খাঁ কবিরকে আমি হত্যা করতে পারব না আমি হতে পারি খুনি আমি হতে পারি ডাকাত আমি হতে পারি দস্যু কিন্তু এই দুগ্ধপুষ্ট শিশুকে আমি কিছুতেই হত্যা করতে পারব না আমার পাওনাটা তুমি আমায় দিয়ে দাও দেব বন্ধ দেব আগ্রে কবিরকে কবির কবির এমন কি অপরাধ করেছে যার জন্য হ্যাঁ তাকে হত্যা করতে হবে নাছির খাঁ হাবিবি যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যে নিজাম খাঁ কবির জীবিত থাকলে কবির জীবিত থাকলে আমি তোমাকে ধর্মপুরের রাজ্য অর্ধেক লিখে দেব না কবির হত্যার আয়োজন করো নাসির খাঁ আজ আমি তোমার কথাই চলে যাচ্ছি কিন্তু আবার ফিরে এসে আমি আমার অর্ধ রাজত্ব বুঝে নিব কবির যদি সেদিন যদি তুমি আমার সঙ্গে বিমানি করো তাহলে আমি তোমাকে আমি তোমার ভাই সুলতান আলমগীরকে এই যেমনি ভাবে হত্যা করেছি ঠিক তেমনি ভাবে তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিব কথাটা মনে রেখো আর শুনে রাখো নিজাম খাঁ আমি যদি তোমাকে দিয়ে কবিরকে হত্যা করাতে পারি তোমার পুরস্কার আমার মনেই থাকবে হাবিব কবিকে নিয়ে যাও কারাগারে আবদ্ধ করে রাখো আর শুনে দাও আমার আদেশ ছাড়া ওকে কোনো কিছু খেতে দেবে না এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেবে না নিয়ে যাও বেশ চল কবির কাকা চল আমি যাবো না কাকা কাকা আজ আমি এই ধর্মপুরের বাদশাহ নিজাম খাঁ তোমার পুরস্কার আমার মনে আছে এই নাসির খাঁর তরবারির আঘাতে তোমাকে খুন করে আমি প্রমাণ করে দিব মানুষ খুন করলে রাজত্ব পাওয়া যায় না পাওয়া যায় খুনি নামের উপাধি খুনি নামের উপাধি ভাগি নেই ভাবছ কি নিজা ওই শালার বউ টাকা বাটা টাকা বউ মারি হইছে মানে
খুব সুন্দর একটা মাইয়া হইছে, বড় হয়ে গেছে, বৌমার ডিম ভাইকে একটা মাইয়া হইছে, পাড়ার কত ছেলেরা যে চুচু করছে, আমি কি সইতে পারছি? ফিরাইকে ধরে শালা বাড়ি আয় বাড়ি আয়, যেখান থেকে পারিস টাকা পাঠা টাকা, আয় আয় বাবা তাড়াতাড়ি ফিরে আয় তাড়াতাড়ি ফিরে আয়। দেখ পাগলে বলে কি, কে তুমি? তুমি তোমার কি জানে কি বা প্রয়োজনে এখানে এসেছো বলো বলো তোরা করি, আর নিজামী বা কে, তার পরিচয় কি? নিজাম আমার সাইলে সাইলে আমার সঙ্গে রাগ কইরে বাড়ি থেকে পালিয়ে আইছে, বৌমারি হইছে, খুব সুন্দর একটা মাই হইছে, আমার নাতি আছে মা, কত সুন্দর, এমন তার চেহারা, তেমন তার মাথার চুল, তেমন দিব্যি একটা ঠাইকরানি, একটা ঠাইকরানির মতোই দেখা যায়। এটা নহে রাজবাড়ি, এটা হচ্ছে জীর্ণ কুটি। শুনুন, ওই পথে গিয়ে দেখুন, ওখানে হয়তো রাজবাড়ি আছে। এসো, আমার পাগলের সঙ্গে দেখা হইলে বাড়িতে পাঠাইয়া দিও। দেখ পাগলে হায় খোদা, 24টি বছর কেটে গেল, এখনো যে আমার ফরিদি ফিরে এলো না, খোদা খোদার ইবাদত কি হয়নি? হে খোদা পাক পরবারদিগার, আমি তোমার কাছে দুটো হাত তুলে বলছি, তুমি আমার ফরিদের মনোবাসনা পূর্ণ করো। মা গো, আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। ফিরে এসেছো বাবা? বলো বাবা, সাধনা কি তোমার হইয়াছে সিদ্ধি? মা, আমার সাধনা সিদ্ধি লাভ হয়েছে, আমার সফল। বলো বাবা, হ্যালো, কিভাবে কাটাইয়াছ 24টি বছর, শীঘ্র করে বলো আমার কাছে। মা, মা গো, বানায় কষ্ট রেখেছিলাম সম্মুখে, যখনই লাগিবে খোদা তখনই মনকে বুঝিয়েছি, এখনই খাবো না, আজ খাবো কাল খাবো বলে এইভাবে আমি 24টি বছর কাটিয়েছি মা। কিন্তু আমার সাধনা কি হয়ে মা? ওরে মিথ্যেবাদী পুত্র, কেন তুই আমার গর্ভে জন্ম নিয়েছিলি? কেন মা, আমি মিথ্যাবাদী হলাম কেন? আমি কি অপরাধ করেছি মা? আমার কি সিদ্ধি লাভ হয়নি? না, তোমার সিদ্ধি লাভ হয়নি। ওরে পুত্র, বানায়া কষ্ট রুটি রেখেছিলে সম্মুখে, আজ খাবে কাল খাবে বলিয়া এই বলে তুমি ঠকাইয়াছো তোমার অন্তরকে, তোমার লক্ষ্যকে, তাই তো তোমার সাধনায় সিদ্ধি লাভ হয়নি, আত্মাকে দিয়েছো কষ্ট, হয়নি তো।
আমি যাব মা পুনরায় 12 বছরের জন্য হই হই নির্জন কাননে যাব যতদিন আমার সাধনা না হবে ততদিন আমি এই মাতৃগৃহে আসিব না মা 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 গো ফরিদ মা বাবা আমার আমি পুনরায় যাচ্ছি মা আপনি আমাকে আশীর্বাদ করুন বিদায় দিন মা আমি 12 বছরের জন্য ওই গহীন জঙ্গলে চলে যাব যেদিন আমার মনে পূর্ণ হবে সেদিন আমি আপনার কাছে আসব আপনার পবিত্র কদম করিব চুমন যাও বাবা আমি খোদার দরবারে বলে যাচ্ছি তোমার মনোবাসনা যেন পূর্ণ হয় হ্যাঁ মা বিদায় হে খোদা পাক পরওয়ারদিগার আমার ফরিদকে নিয়ে তুমি এ কোণে খেলা শুরু করেছো কেনই বা তুমি এমন করছো খোদা তুমি আমার ফরিদকে তোমার করে